বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। নতুন করে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করছে দুই দেশের সেনারা। আজ বুধবার সকাল 10:30টার দিকে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী শহর রাজৌরির কাছে এই গোলাগুলি হয়। ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তানি সেনারাই আগে শেল হামলা চালিয়েছে আর তারা এর জবাবে পাল্টা গুলি ছুড়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করছে তারা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দও দাবি করেছেন, পাকিস্তান তাদের অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং একদিনের মধ্যে তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। সকাল 10:30টার দিকে নওশেরা ও সুন্দরী বেনী সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় তারা গোলাবারুদ, নিক্ষেপ এবং ছোটোখাটো অস্ত্র দিয়ে গুলি করেছে। ভারতীয় বাহিনী এর প্রতিশোধ নিতে কঠোর ও কার্যকরভাবে জবাব দিচ্ছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ইতিমধ্যেই রাজৌরি ও পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা থেকে 5 কিলোমিটার দূরে সব স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মাত্র 10 ঘন্টার ব্যবধানে আবারও সীমান্ত দিয়ে হামলা শুরু করে পাকিস্তানি সেনারা। এর আগে বুধবার সকাল 4:30টায় কাশ্মীরের রাজৌরি নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা করে তারা। এতে ভারতীয় এক সেনা আহত হয়েছেন বলে দাবি করে মন্ত্রণালয়টি। গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক CRPF-এর গাড়ি বহরে আত্মঘাতী হামলায় 40 জওয়ান নিহত হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। দেশ রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।